বছরের মধ্যেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে প্রত্যাবর্তন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ সেত্তারের দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার তিনি বিজেপিতে যোগ দেন গত বছর কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন জগদীশ সেত্তার বিধানসভা নির্বাচনে জগদীশ সেত্তারকে টিকিট দেওয়া হয়নি বিজেপির পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে খুব উগরে কংগ্রেসে যোগদান করেছিলেন এই বর্ষিয়ান নেতা কংগ্রেসে যোগদানের পর তিনি কর্ণাটকের হুবলিধারওয়াত কেন্দ্রীয় বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হন কিন্তু জিততে পারেননি বিজেপির মহেশ টেঙ্গিনাকাইয়ের কাছে তিন চার হাজার ভোটে পরাজিত হয়েছিলেন তিনি হারার পর তিনি অর্থশক্তি এবং চাপের কৌশল কে দায়ী করেন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগদানের পর তার বলেন একজন সিনিয়র নেতা হিসাবে আমি ভেবেছিলাম বিজেপি আমাকে টিকিট দেবে কিন্তু যখন আমি জানলাম যে আমি টিকিট পাচ্ছি না আমি খুব হতবাক হয়েছিলাম কেউ আমার সাথে কথা বলেনি বা বোঝানোর চেষ্টাও করেনি আমার সাথে খারাপ ব্যবহার করা হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে এবার মন্তব্য রাখলেন তিনি বলেছেন আমি মনে করি রাহুল গান্ধী এটির জন্য খুব স্পষ্ট উত্তর দিয়েছেন এবং আমি একই কথা পুনরাবৃত্তি করতে চাই আসন ভাগাভাগির জন্য অনেক কথাবার্তা হয়েছে